জেলা মহকুমা প্রশাসনের তরফ থেকে ভারতীয় ফৌজদারি আইনের 144 ধারা বলবৎ করা হইয়াছে। উক্ত এলাকায় চার বা তারাধিক ব্যক্তি একত্রে ডাল লাঠি বা কোন প্রকার অস্ত্র নিয়ে চলাচল করতে পারবে না। অত এলাকায় দুপুর 12টা হইতে সন্ধ্যা 6টা পর্যন্ত 144 ধারা বলবৎ থাকবে। কি ব্যবস্থা নেওয়া হয়েছে? অ্যাকচুয়ালি আমাদের জানা মতো ইনফরমেশন এসেছিল যে এখানে কিছু দুই পার্টির মধ্যে প্রবলেম হয়, সো কলড বিএমএস আর ছিল ত্রিপুরা ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। তো এখানে আসার পর প্রথমে ওদের মধ্যে কিছু একটা মিনিমাম হাতাহাতি হয়েছে, পরে যাই হোক পরে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন আর সিভিল অ্যাডমিনিস্ট্রেশন মিলে একসাথে এটাকে কন্ট্রোল করবে। অ্যাকর্ডিংলি ওদের সাথে আবার আমাদের স্টেট ওনাদের যে স্টেট প্রেসিডেন্ট বিএমএস ওনার আমাদের সাথে কথা বলেছে। ওনাদের বক্তব্য হচ্ছে কি এখানে লোকাল ছেলেরা মানে এটাই চালাচ্ছে এখানে যে আইএসটিটির মতো, এটা ওনাদের বক্তব্য। তো আমরা এখনও এটা মানে জাস্ট এজিউমশন ওরা করছে বা আমরা এখনও এটা ভেরিফিকেশনে চলছে, পুলিশ আর সিভিল অ্যাডমিনিস্ট্রেশন একসাথে করবে। তো আমরা বলেছি ওনাদের যদি কোনো প্রবলেম থাকে, কোনো ইস্যুস থাকে রিপ্রেজেন্টেশন আকারে দিয়ে দিই, বিকজ এফডিএম বাই ভার্চু উনি হচ্ছে আইএসটিটির চেয়ারম্যান। তো অ্যাকর্ডিংলি আমরা এটা অ্যাপ্রোচ করেছি যে ওনারা যাই প্রবলেম আছে, যাই ইস্যুস আছে একটা রিটার্ন আকারে ওরা দিয়ে দেবে, অ্যাকর্ডিংলি আমরা ভেরিফাই করবো। আর সাইড বাই সাইড ওনারা চারজন এখানে ওদের যারা এসেছিল আগরতলা থেকে ওরা কিছুটা মানে ওরা ইয়ে হয়েছে, আহত হয়েছে মিনিমাম। তো ওদেরকে আমরা থানায় মানে সরি মেডিকেল ইয়েতে হসপিটালে পাঠিয়ে দিয়েছি, ওরা চেক আপ করে ইয়ে করে দেবে। আর এখন যেহেতু সিচুয়েশানটা পিসফুল মেনটেন করার জন্য উইথ দ্য কনসেন্ট অফ অথরিটি আমরা ভেরি শর্টলি আমরা 144 আমরা অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছি বিকাল 6টা অবধি। এটার পর এসডিএম স্যারেরই কনসেন্ট নিয়ে ওনারই বক্তব্য, যদি ফার্দার যদি আমরা দেখি যে 6টার পর যদি আবার সিচুয়েশানটা ওর্স হয় এটা ফার্দার এক্সটেন্ড করা যেতে পারে।